আপনারা জানেন না আমার জীবনে প্রথম যে বছর 2004 সালে হতে যায় আমার নবী যে এইখানে ছাগল চড়িয়েছিল। আজকে আপনাদের আল্লাহর কত মঈনুদ্দিন চিশতি আয়না সাহেব কি বলে আয়না সাহেব আনা সাহেব আল্লাহর কুতুবের এই সাগরে আমি দাঁড়িয়েছি। আমি যখন ওখানে বয়ান করার জন্য গেলাম, আমি তো হিন্দি ভালো করে পারি না, তাহলে ওখানে তো বাঙালি ক বাংলা ভাষা বুঝবে না, তো আমাকে নিয়ে গেছে দেখছে যে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর ওয়াজ আমার জুমার খুতবা করেছিলাম ঢাকা সরকারি মসজিদে, ওটা আবার ইউটিউবে আছে দেখবেন বাংলা। তো এইটা ওনারা হয়তো বুঝে নাই, বাঙালিরা বুঝাইছে যে দেখেন মঈনুদ্দিন চিশতির জীবনে কত সুন্দর করে তুলে ধরেছে এই মরণ বাংলাদেশ থেকে, এটা তো ওনাকে আনা হতো। ভাই যেন আমি গেলাম, এই যে এক মাস আগে গেলাম, যাওয়ার পরে বিশ্বাস যদি করেন সুবহানাল্লাহ বেহামদি, একজন আল্লাহর ওলিকে ওই দেশের মানুষ এত ভালোবাসে সুবহানাল্লাহ বেহামদি, তাহলে বিশ্বনবী সাহাবীর আমার নবীর কত ভালোবাসত, বিশ্বনবীর কত ভালোবাসত, বিশ্বনবীর ভালোবাসা এবং ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন একটা এটা তাফসীর করে বিদায় নিব। আমার নবী যে সারা দুনিয়া রহমত মত এটা এখন প্রমাণ করে দিব। খন্দকের যুদ্ধে খন্দকটা হলো মসজিদ নববী থেকে মাত্র 1.5 কিলোমিটার, খন্দকের যুদ্ধ সংগঠিত হবে ইন দ্য মিন টাইম। আমার বিশ্বনবী বললেন সাহাবীরা আমরা মদিনার ভিতর থেকেই যুদ্ধ করব। মারহাবা বলে বলে আল্লাহু আকবার সুরে বলে বলে, আরে ভাই আল্লাহু আকবার সুরে বলেন না কেন, আরো সুরে বলে বলে কি যারা আল্লাহু আকবার বলবেন হাড়ের রোগ থেকে মুক্তি পাবে, যারা হাড়ের রোগ থেকে মুক্তি পাইতে চান চিৎকার করে আল্লাহু আকবার বলে বলে আরো সেরে বলেন তো দেখি, না দিলে মাসকান থেকে নারায় থাকবে নারায় স্যার একটা আওয়াজ দেন তো দেখি কে দিবেন, আপনারা জানেন গুজরাট শহর থেকে ছেলে জন্ম নিয়েছিল আহমদুর মোহাম্মদ, কি আর জানেন, জানেন না, আমরা বাংলাদেশের মানুষ জানে, আপনারা জানেন না কেন, এই বিশ্বনবীকে নিয়ে একজন পুরাঙ্গার মুসলিম এই ভারতবর্ষে রণবীরের রসুল চলে গালি দিয়েছিল, নাউজুবিল্লাহ বলে আমার বিশ্বনবীকে যখন গালি দিলেন আহম্মদ আর মোহাম্মদ গুজরাট শহর থেকে দুটো যুবক দ্বিতীয় ঘন্টা আওয়াজ দিলেন সারা দুনিয়া এক হয়ে যেতে পারে বিশ্বনবীর গালি দিয়া ওই নাস্তিক পৃথিবীতে থাকতে পারে না। যখন পেপারে ভেসে আসলো আইন্দা কাল রঙ্গিলা রসুল কি কাতের তো ইনাম দিয়ে যায় দিল্লির মসনদ নে বৈঠক নাউজুবিল্লাহ বলে, যখন কিছু কিছু কুলাঙ্গার বলে দিল রঙ্গিলা রসুল বই লেখককে আগামীকালকে দিল্লির মসনদে বসাইয়া পুরস্কৃত করা হবে, এই সংবাদটা গুজরাট শহর থেকে আহম্মদ আর মোহাম্মদ শুনেছিল, এরা দুই ভাই পেপারে পেয়ে মা দুখিনীর কাছে যে বললেন মা গো তুমি আমাদের নাম আহম্মদ আর মোহাম্মদ রেখেছিলে কেন, কেন ভারতের লেখা সোনালি শুধু বইটা পড়বেন আমাদের বাংলা এটা ট্রান্সলেশন হয়েছে আপনাদের হিন্দিতেও আছে, আহম্মদ আর মোহাম্মদ যখন পেপারে আসলো যে রঙ্গিলা রসুল বই লেখককে আগামীকালকে পুরস্কৃত করা হবে হবে, এইটা আহম্মদ আর মোহাম্মদ পেপারে পেয়ে মায়ের কাছে দিয়ে জিজ্ঞেস করে মা গো তুমি তো আশেকের রাসূল আমিও তো আশেকের রাসূল, আমার নাম কেন আহম্মদ রেখেছিল, কেন সত্য ভাইয়ের নাম মোহাম্মদ রেখেছিল বলো, তোমাদের ভারতের ইতিহাস খুলে দেখো। যখন এই কথা বলেছে বলার সঙ্গে সঙ্গে মা বলতে আমি তোর নাম আহম্মদ কেন রেখেছি জানো, এখন দিনটা নরম করবে নবীর প্রেম ছাড়া কোনোদিন চোখে পানি আসবে না, জাহান্নামের আগুন হারাম হবে না,
এই লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে আমি বাংলাদেশ থেকে এসে আমার এই বাংলা ভাষী মুসলমান ভাই হিন্দি ভাষী মুসলমান ভাইদের সামনে আমার বজ্র কণ্ঠ দিয়ে বলে গেলাম, বিশ্ব নবীর ভালোবাসা যার অন্তরে আছে মানুষটাই জান্নাতে যাবে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আল্লাহ আকবার জোরে বলেন। নজরে যখন বলেছে মা আমার নাম কেন আহম্মদ রেখেছিল, মা বলে আহম্মদ রে তোমার বাবার সাথে বিবাহ হওয়ার দুই বছর আগে আমি এমনি করে একজন আল্লাহর ওলির দপ্তর শুনতে গেছিলাম গো বাবা। আল্লাহর ওলি হিন্দিতে বয়ান করেছিল জিস মকান মে আহম্মদ কে নাম রহে হে উস মকান কে আন্দর খুদা কি বরকত হার হার জারি রহে। যেই ঘরের মধ্যে আহম্মদ আর মোহাম্মদ নাম থাকবে ওই ঘরের মধ্যে 24 ঘন্টা আল্লাহর রহমত জারি থাকবে। যখন একজন আলেমের মুখে আমি এই বয়ানটা শুনলাম, শোনার সঙ্গে সঙ্গে আমি মনে মনে ভাবলাম এখন কি করা যায় কি করা যায়। আমার যদি আল্লাহ পাক কোন স্বামীর ঘরে নেয় আমি প্রথম আমার সন্তানটা হলে আমি প্রথম আমার সন্তানটার নাম রাখবো, যদি ছেলে হয় আহম্মদ রাখবো, যদি আল্লাহ তারপর একটা ছেলে দেয় আমি মোহাম্মদ রাখবো। বাবা তোমার বাবা ছিল একটা রাজমিস্ত্রি, আপনাদের ইতিহাস বলে যান কেন মুসলমান? যখন তোমার বাবা বললেন আমি তোমাকে কোনোদিন পর্দার বাহিরে বোরকার বাহিরে যেতে দিব না, আমি যদিও গরিব মানুষ তুমি বোরকা পরে বোরকা পরিধান করে বাহিরে বের হবে, তো তোমার বাবা আমাকে খাস পর্দার সহিত রেখেছিল কুদরতি শক্তি কুদরতি ইলাহি ই তো আর আমি বুঝতে পারি নাই গো বাবা। তো তোমার বাবা আমাকে পর্দার ভিতরে রাখতেছিলেন, তোমার বাবার সাথে বিবাহ হওয়ার 2 বছর পরে আল্লাহ পাক তোমাকে দান করলেন, আমি প্রথম তোমার বাবা, শর্ত অনুসারে আমি নাম রেখে দিলাম তোমার নাম আহম্মদ। আহম্মদ নামটা শুনে মনে হয় বেজার হয়েছে, যদি নাম বলতাম আকাশ তাহলে ভালো লাগতো, যদি নাম রাখতাম বল্টু ভালো লাগতো, কিন্তু নামটা আরো সুন্দর করে বলতেছি 1 বছর পরে যখন আল্লাহ পাক তোমাকে আমাকে দান করলেন সাথে সাথে আমি তোমার নাম রাখলাম মুহাম্মদ। আর মাত্র 2টা বছর পরে তোমার ছোট ভাই আল্লাহ পাক আমাকে দান করলেন, তোমার ছোট ভাইয়ের নাম রেখে দিলাম আমি মুহাম্মদ। কি হয়েছে বাবা বলো তো দেখি শুনি, কি হয়েছে তোমাদের বলো? তোমরা আহম্মদ আর মোহাম্মদ নাম রাখার কারণটা জিজ্ঞেস করছো কেন? আহম্মদ বলে মা গো কেন জিজ্ঞেস করেছি এখন শুনো, এই পিপারের মধ্যে দেখো গো মা আমার নবী কি রঙ্গিলা রসুল ছিল গো মা। মায়ের নাম ছিল সুমাইয়া উলামা ইকরাম। ইতিহাস খুলে দেখো যখনই বলেছে সঙ্গে সঙ্গে বলে মগো আমি বলি নাই গো মা একটা মুসলমান নামধারী কুলাঙ্গার আমার নবীরে গালি দিয়েছে, হে ভাইরা যখন এই কথা বলেছে কুলাঙ্গার আমার নবীরে গালি দিচ্ছে। মা বলে দিলে আহম্মদ আমার সাথে আওয়াজ দে, বিশ্ব নবীকে যে গালি দিয়েছে আমি মা ডিক্লেয়ার দিলাম এই দেশে কিছু কিছু লোক তারে পুরস্কার দিবে আর আমি মা করে দিকে পুরস্কার দিব, তোদের দাবি ছেড়ে দিব, এই নাস্তিক আগামীকালকে 10টা বাজার আগে খতম করে দিবে। এদিকে দেখেন ডিস্টার্ব করেন কেন রে ভাই, আমি তো জানতাম ভারতের লোক অনেক সভ্য, আমি তো জানতাম আরবে ভারতের লোক লোক সবচেয়ে শান্ত মেজাজের মানুষ, মাথা গরম আলামত বাংলাদেশে ভারতের লোক তো অনেক শান্ত পরিবেশের মানুষ, এরা খুব ভদ্র মানুষ আমরা জানি আলহামদুলিল্লাহ বলে বলে। এই দেখে দেখে লক্ষ লক্ষ মানুষ, এই লক্ষ লক্ষ মানুষ আমাদের বাংলাদেশে কিছু একটা ইস্তেমা হয় না জানি না, তুমি ইস্তেমা এখন এটা নিয়ে গান লেগে গেছে লাগছে। শুধু একটা কথা বলতে চাই মুসলমান, তো
টুঙ্গি ইস্তেমা আমাদের ওখানে হয় তাবলি গলারা করে, কিন্তু আমি দেখতেছি টুঙ্গি ইস্তেমার পরে সবচেয়ে বড় সম্মেলন যদি কোথাও হয়ে থাকে তারপর হয় আমার দেশে আর একটা হয় পীর সাহেবের দপ্তরে। আজকে আপনাদের ভারতে আমি যতগুলো প্রোগ্রাম করেছি সবচেয়ে বেশি লোক আমি দেখতেছি সমাগম আপনাদের মধ্যে। জানি না কিসের কারিশমা এখানে বিরাজ করছে, আল্লাহর কুতুবের মেলা আলহামদুলিল্লাহ বলেন এখানে এত বড় কারিশমা আমি কল্পনার বাইরে, যে আমি ভারতে এই তরিকার যত মাহফিল করেছি তার ভিতরে আমি সুন্নিয়াতে যত জায়গায় দেখেছি আমার সবচেয়ে বেশি মানুষ মনে হয় এখানে মনে হচ্ছে। অতএব আমি আপনাদের সামনে বলতে চাই ওলিদের কারখানায় কিন্তু ওলিরাই আসে, ঠিক না বেটা? ওলিদের কারখানায় ওলিরা আসে না? আমি জানি আপনারা আল্লাহর ওলি, তা না হলে আসতেন না। এই যারা বাদাম খাইতে আর খিচুড়ি খাইতে আসছে, তাবারা খাইতে আসছে, দেখবেন তারা খেয়ে ওই রাস্তার উপর দাঁড়িয়ে আছে, ওরাই মাঠে বসে বসে। সত্যিকারে যারা আশেকের রাসূল, সত্যিকারে যারা রাসূলকে জানে প্রাণে ভালোবাসে, এই মানুষগুলোই মাঠের মধ্যে শীতের মধ্যে বসে আছে। সুরকম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুরে বরকত করুন। আমি তোদেরকে ডিক্লেয়ার দিলাম আমি তো তোকে দুই ভাইয়ের মা, আমা আগামীকালকে 10টা বাজার আগে রঙ্গিন রসুল বই লেখককে খতম করে দেবে। আহম্মদ আর মোহাম্মদ বলে মা এই গুজরাট শহর থেকে দিল্লি যাইতে মা এত হাজার কিলোমিটার এত সহজ পর কেমনে যাব? মা বললেন মায়ের দোয়া যদি কারো সঙ্গে থাকে সে কোথাও ঠেকবে না। সাহায্য করার জন্য মাঠে নামবে আল্লাহ তাদেরকে কদম দুইটাকে শক্তিশালী করে দিবে। কোরআনে আছে না কথা বলেন না কেন? তোমাদের এই কদম দুইটাকে আমি আল্লাহ শক্তিশালী করে দেবো। যদি যখন এই কথা বলছেন মা সঙ্গে সঙ্গে বলে মা তাহলে আমরা দুই ভাই কেমনে যাবো এই গুজরাট থেকে দিল্লি এই হাজার কিলোমিটার রাস্তা আমরা কেমনে যাবো? মা সঙ্গে সঙ্গে বলতেছে তোমরা যাবা দুনিয়ার কোনো ট্রেন দিয়ে নয়, দুনিয়ার কোনো বিমান দিয়ে নয়, তোমরা যাবা আমার আল্লাহর দেয় কুদরতি পাও দিয়ে দৌড়ে যাবে। যে পায়ের কথা আমার আল্লাহ কোরআনে বলেছে বলেছেন যে আহম্মদ আর মোহাম্মদ গুজরাট থেকে দৌড় শুরু করলেন, আপনারা জানেন আহম্মদ আর মোহাম্মদের কবর আমি গুনাহগার জিয়ারত করেছি, এখনো পর্যন্ত দেখা যায় কবরের ভিতর থেকে আয়েশকে নবীর ঘেরা নেশে দেখা যাবে তোমার অন্তরে কতটুকু ভালোবাসা শেদ। আহম্মদ আর মোহাম্মদ যখন দৌড় শুরু করল ওই সময়ে অত্যন্ত দামি একজন মানুষ ছিল, সে অনুষ্ঠান দেখার জন্য আসতেছে, সে আসতেছে গাড়ি দিয়া, আহম্মদ আর মোহাম্মদ যাইতেছে বাবা আদম গাড়ি দিয়ে। তদনীন তিন কালে আপনাকে গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন উনি গাড়ি দিয়ে যাচ্ছেন বাবু নারায়ণ, হঠাৎ করে দেখা যায় বাবাই মন্ত্রীর গাড়িকে আবার ঠিক করে যখন ওরা দৌড়ে পিছনে ফেলে চলে যাচ্ছে, ডাকছে মন্ত্রীর গাড়ি একটু দাঁড়াও, তোমরা মানুষ না কোন দেবতা। আহম্মদ আর মোহাম্মদ বলে আই এম মুসলিম, তোমরা মুসলমান তো দেখতেই পাচ্ছি মাথায় পাগড়ি মাথায় টুপি, কিন্তু একবার বলো তো তোমরা কোথায় যাইতেছো? সঙ্গে সঙ্গে বলেন আমরা দুই ভাই যাব দিল্লি, দিল্লি যাব এইভাবে দৌড়ে কয় মাস আগে দৌড় শুরু করছো, গাড়ি কোথায়? বলে আমাদের বাড়ি গুজরাটে, এখান থেকে তোমরা কেমনে দিল্লি যাবে? বলে আল্লাহ যে দুইটা চাকা লাগাই দিছে এই চাকা দুটা ইউজ করে আমরা দিল্লি যাব। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মন্ত্রীর এইবার বলতেছে একটু সবর হও একটু দাঁড়াও, একবার শুধু বইলে যাও তোমরা কোথায় যাইব? রঙ্গিন রসুল বই লিখছে ওই বেঈমানকে খতম করার জন্য যাব। হে আমার ভারতের আশেক রসুল ভাইরা,
দৌড়ে দিল্লি চলে গেলেন। দিল্লি যখন গেছে এই বেঈমানকে নিয়ে যখন অনুষ্ঠান শুরু হবে, অনুষ্ঠানের মাঝখানে দাঁড়াইয়ে দিলীপ ভাই বললেন, আমরা গুজরাট থেকে আসছি তোমাকে পুরস্কৃত করার জন্য। যখন পুরস্কার ঘোষণা করবে আহমদ আর মুহাম্মাদের কুম্ভাবে ফুলের মালা নিয়ে ওই বেঈমানের সামনে যে বলে, আমরা তোমার গায়ে মালা দুটা পরিধান করব, আমাদের বড় আশা, আমরা গুজরাট থেকে হাজার কিলোমিটার পথ অতিক্রম করে এসেছি, তুমি যদি আমাদের একটু সুযোগ দাও। সুযোগ দেওয়া হইল ভাই, যখন আহমদ আর মুহাম্মদ বেঈমানের গলায় ফুলের মালাটা পরিয়ে দিয়ে আহমদ বললেন, ভাই মুহাম্মদ রে জীবন যখন দিতে হবে জীবনটা তার রাস্তায় দিব, আমার নবীর যে গালি দিছে বেঈমান খতম করে যাও। আহমদ বলে, ভাইরে বেঈমান খতম করার প্রসেস অবলম্বন কর। বাজানেরা দুইটা চাকু কিনে নিয়ে গিয়েছিল গুজরাট শহর থেকে, বেঈমানের দুই পাশের মধ্যে ঢুকিয়ে দিয়ে বেঈমানকে খতম করে দিল। কুকুরের মতো টাইনা নামাইল, কলিজাটা টাইনা বের করল। আহমদ আর মুহাম্মদ কলিজাটা বের করে বলে, তোর কলিজার মধ্যে কত বড় সাহস সারে চলে যাবো।
হাজার মাইল পথ অতিক্রম করে আসছি, বুক ভরা স্বামী আসছিলাম, চোখ ভরা পানি উপহার দিয়ে বিদায় নিয়ে যাব, শুধু একটা ওয়াদা দিয়ে যাইব, কালকে যখন আসামের ওখানে বাস করতেছিলাম হুজুর, হাজার হাজার মানুষ, 60 থেকে 70 হাজার মানুষ পাগলের মতো চিল্লায়ের বলে ইউটিউবে শুনে কানছি, কিন্তু একটা ওয়াদা দিয়ে জন্ম, ভারতে যতবার আসবেন আহম্মদ আর মোহাম্মদ পুলিশের হাতে অ্যারেস্ট হয়ে গেল। এই কথা বলো রে কপাল পুরো, কেন কথা বলো, মুসাফিরদের কষ্ট দিও না, এই হাজার হাজার ওলামা এখানে এখানে এসেছে তোমাদের চেহারার কথা শোনা শুনো না, আমার একটা বড় খাসলাত আছে, আমাকে মাফ দিয়ে দিও, আমাকে ক্ষমা করবে না, ওলামা এখানে আমাকে মাফ করবে না, আমার একটা বদ অভ্যাস আছে, কথা বললে আমি কথা বলতে পারবো, যাবার কথা বলতে পারবো, এই লোকটা বন্ধ করো, এই লোকটা বসো, এখানে বসো, চুপ হয়ে যাবে প্লিজ, কষ্ট দিন না, অনেক কষ্ট করে আসছে এখানে প্রায় আজকে 24টা ঘন্টা কষ্ট করে, তারপর আপনাদের মাহফিল আমি ধরেছি, আমি যদি জানতাম যে এত দূরে তাহলে বিশ্বাস করে আমি প্রোগ্রামটা নিতাম না, কারণ আমার কালকে যে আবার বাংলাদেশ ঢাকা কামরুপী চর মন্ত্রীর প্রোগ্রাম ওখানে আমার যেতে হবে, ওখানেও লক্ষাধিক মানুষ থাকবে আলহামদুলিল্লাহ বলে, শুধু আপনারা আমাকে কষ্ট দেন, এমনি বুকটা ব্যথা সারাটা দিনের ভিতরে হজুর গোসলও করি নাই, খাবারও খাই নাই, বিশ্বাস করেন আমার জায়গায় যদি আপনারা হতেন কথা বলতে পারতেন না, সেই আসামের সেই ত্রিপুরা থেকে তাই খামোশ মেরে ভাই দোস্ত বদল, খামোশ হয়ে যাও মেরে ভাই দোস্ত বদল, মাফ কে যে ভাই খামোশ হয়ে যাও, আল্লাহওয়ালাদের মনে কষ্ট দিও না ভাই, যে জবান আল্লাহ দিয়েছে ওই জবান আল্লাহ কেড়ে নিতে পারবে, যে জবান দিয়ে কথা বলছো আমি মুসাফির বলে গেলাম, তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না, আমি কিন্তু অনেক কষ্ট কথাটা বলছি, তিন ব্যক্তির ভিতরে এক নাম্বার হলো যে মুসাফির ও বরদোয়া দিলে কিন্তু একবারও ক্ষমা নেই একজন, এটা অলির দত্তর, খামোশ খামোশ, কষ্ট হচ্ছে আপনাদের, এখনই চলে যাবে শেষ করে দেবে, শেষ করে দিব, আর কিছু সময় চলবে, আল্লাহ আকবার করে বলেন তো দেখি, আল্লাহ আকবার করে বলেন তো দেখি, এখানে আমার দিকে দেখা, আমি বাজার গোপালগঞ্জের সন্তান, অর্থাৎ বাংলাদেশের আমি গোপালগঞ্জ প্রধানমন্ত্রী যিনি আমার দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন, ওনার এলাকায় আমার বাড়ি, আমি গোপালগঞ্জের ভাষাগতভাবে হয়তো আপনাদের সাথে ভাষার সাথে কোনো তাল্লুক নাও থাকতে পারে, ডিস্টেন্স থাকতে পারে, কোনো সুন্দর দৃষ্টিতে দেখবে, শুধু আমি আপনাদের খেদমতে আরজ করি, একটা লোক কথা বলে না শুধু আমার দিকে থাকা থাকা, হে মুসলমান ভাইরা, দুনিয়া আমার নবী ছেড়ে আমি কোনো মানুষ নই, কথা বলেন, আর এই কথাটা স্বীকার করেন কালেমার সাথে বিদায় নিতে পারবেন দুনিয়া থেকে, আমার নবী সে দেখতে সুন্দর মানুষ দুনিয়া আছে, আমার নবী সে দামি মানুষ আছে, আমার নবী সে ভালো মানুষ আছে, আজকে আমার সেই নবীর রঙ্গিলে রসুল বলে গালি দিছে, আহম্মদ আর মোহাম্মদ বেইমানদের কুত্তার মতো মেরে ফেলে দিয়ে পুলিশের হাতে অ্যারেস্ট হয়ে গেল, 1982 সালের 17ই মে আহম্মদ আর মোহাম্মদের ফাঁসি হয়েছে, তোমাদের ভারতবর্ষের ক্ষুদিরামের ফাঁসির মতো একটা ঐতিহাসিক ফাঁসি আহম্মদ আর মোহাম্মদ, ইতিহাস জানো, এই মুসলমান আহম্মদ আর মোহাম্মদের পক্ষে কে উকিল ছিল, উকিল ছিল শুধু একজন শামসুদ্দিন নামে একজন মুসলমান, এই শামসুদ্দিন যখন উকিল হয়ে আহম্মদ আর মোহাম্মদের জেলখানায় লোহার গিরিলের সামনে দাঁড়ায় বলে আহম্মদ তুমি শুধু একবার বলো, একবার শুধু জীবন ভিক্ষা চাও, আর তোমরা একবার বলো যে আমি রাগের মাথায় রঙ্গিল রসুল বই লেখককে মেরেছি, রাগের মাথায় যদি কেউ কেউ মারে তার ফাঁসি হয়, তার যাবজ্জীবন জেল, এটা হলো হলো ব্রিটিশের আইন, আহম্মদ আর মোহাম্মদ কি বলে এখন যদি সত্যিকারে রেস্কে নবী অন্তরে থেকে থাকে আমি শুধু একটা আওয়াজ শুনবো আর কিছু নয়, আমি খুশি হয়ে যাবো, আহম্মদ আর মোহাম্মদকে বললো তোমরা জীবনটা ভিক্ষা চাও,
দুই নম্বর তোমরা বলো আমরা ঠান্ডা মাথায় ওরে মারি নাই, মারছি রাগের মাথায়। বুঝেন তো আমার কথা? বুঝেন আমি রসুলের দুশমনটাকে আমি রাগের মাথায় মারি নাই ঠান্ডা মাথায় মারছি। আমি রাগের মাথায় কেন মারব? রাগের মাথায় মানুষকে মানুষ মারে না, কুত্তায় কুত্তারে মার। আমি তো কুকুর নই, আমি কুকুরে মারছি ঠান্ডা মাথায়। তাদের কাছে ইচ্ছা পোষণ করা হইল, আহম্মদে তোমরা বলো জীবনের শেষ ইচ্ছা তোমাদের কি আছে? যখন বলেছে তোমাদের শেষ ইচ্ছাটা কি আছে বলো? তোমরা তো আশেখ রাসূল জানি, এবার বলতেছে আমাদের জীবনের শেষ ইচ্ছা একটাই আছে, মৃত্যুর আগে আমাদেরকে দূরে কাত নামাজ পড়তে দিবা। দুই নম্বর, আমার জনমুখিনী মা যেই মা আমাদের দুই ভাইকে গর্ভধারণ করেছে, আমার ওই মায়ের হাতের দুই লোকমা খাবার খাওয়াই এই দুইটা ইচ্ছা আমাদের আছে, আর কোন ইচ্ছা নেই। বাজান রে আপনারা হয়তো ইতিহাস জানেন, গুজরাট থেকে আহম্মদের মোহাম্মদের মাকে জরুরি ভিত্তিতে হেলিকপ্টারে আনা হইল, জেলখানার সামনে দাঁড় করাই দিয়ে বলে তোমার সন্তানদেরকে জীবনের শেষ ইচ্ছাটা পুরা করো। এবার আমার সাথে একটা আওয়াজ দিও, আহম্মদের মোহাম্মদের মা এইভাবে বাজান দুইটা লোকমাকে রুটির মধ্যে গোস্ত ভরাই যখন গালের মধ্যে খাওয়াইয়া দিচ্ছে, আহম্মদ কাঁদে আর বলে মা এইটাই জীবনের শেষ খাবার। আহম্মদের মা বলে বাবা টেনশন করিও না, আমি মায়ের গর্ভধারণ, তোমাদের মতো সন্তানকে আমি গর্ভধারণ করতে পেরেছি, আমি মায়ের গর্ভধারণ। তোমাদের একটু পরে ফাঁসি হয়ে যাবে, কিন্তু আমার কথা মনে রাখো, আমার বিশ্বাস, আমার বিশ্ব নবী তোমাদের সাথে জেলখানায় দেখা করতে আসবে। যখন বলেছে আমার বিশ্ব নবী তোমাদের সাথে জেলখানায় দেখতে আসবে, আহম্মদ বলে মা তুমি ভুল বলে ফেললা, আমার নবী আসবে কেন? আমার নবী এসে গেছে। কেমনে আসছে? ও মা গত রাত্রে আমার নবী সর্বপ্রথম আমাদেরকে ফাঁসির খবরটা দিয়ে গেছে, আমাদের দুই ভাইকে মুখে নিয়ে আমার বিশ্ব নবী বলেছিল আহম্মদে ও মোহাম্মদ কান্দ না, আমি নবীর আশেক তোমাদের অন্তরে এতই বেশি, তোমরা থাকতে আমি নবীর গালি দেওয়ার সাথে বেঈমানদের তোমরা খতম করে দিয়েছো, আমি বিশ্ব নবী কেমনে পারি গো মদিনায় ঘুমায় থাকতে? আমি তোমাদেরকে গণ সম্বর্ধনা দিয়ে গেলাম, আমার সাথে আমার আবু বকর ওসমান আলীকে সঙ্গে নিয়ে গেলাম, আমার হাসান হোসেনকে করে দেখা দিয়ে গেলাম, আমি নবী জেলখানার কাছে জন্মে দেখা দিয়ে গেলাম, ফাঁসির মঞ্চের সামনেও দাঁড়িয়ে থাকতে পারি। আমার বিশ্বনবীর মতো দামি কোন মানুষ এই জগতে নাই, এই মানুষটার খবর আজরাইল জানতো কি জানতো না? যখন নবী জিজ্ঞেস করলে ও আজরাইল আমার মায়ের জান কবজ করতে কেন তুমি কেঁদেছিলে, শুধু এখন আওয়াজ দিবেন? আজরাইল বলে নবী গো আমি দেখতেছি আপনার ঠোঁটটা আপনার মায়ের ঠোঁটের সাথে লাগানো, আপনার মায়ের ঠোঁট কেন আপনার ঠোঁটের সাথে লাগানো, রাহমাতুল লিল আলামিনের ঠোঁট
আপনার মায়ের সাথে লেগে আছে, আমি কেমনে পারি আপনার মায়ের জানটা মুখ দিয়ে নিতে, আবার দেখি আপনার মায়ের পায়ের কাছে চলে যান, আমি কেমনে পারি আপনার মায়ের জানটা পায়ের কাছ থেকে নিতে, আমি কোন রকম ভাবে চেষ্টা ফেল করলাম আমার বিশ্বনবী বলে আসলেন, আমি কেমনে ভুলবো আমার দুঃখিনীকে, আমার ভারতের ভাইরে যারা মায়ের পাগল আছেন বাবার পাগল আছেন, আমি আপনাদের সকলের কাছে দাবি রেখে গেল আমি আপনাদের স্টেজ থেকে নামার পরে ডাইরেক্ট বাংলাদেশে চলে যাব, আমি বাংলাদেশে আগামীকাল গেছি আপনাদের কথা বলবো না, এই যে আমার আলেম ভাই সামনে বসে কান্দে আমার পিছনে আলেম ভাইরা কাঁদে গো, যাদের চোখে যত তাড়াতাড়ি পানি আসবে মনে করবা তোমার তত গুণা কম গো বাবা, এই দুনিয়ায় তুমি একদিন আসছো চলে যাবো আমিও চলে যাবো বাইরে, তাদের অন্তর নবীর প্রেম আছে যাদের অন্তত করে আমার আল্লাহর প্রেম আছে, যাদের অন্তরে নবীর প্রেম আছে অলিদের প্রেম আছে, ওই অন্তরটা কোনোদিন আমার আল্লাহ পাপের কাজের মধ্যে লিপ্ত করবে না, আমি আপনাদের কাছে বলে দিয়ে যাই, পাঁচ অক্ষ নামাজ পড়তে রাজি আছেন না নাই, একে কে রাজি আছেন না, চাল্লাকে হাত তুলে দেখান তো কে রাজি আছে, হাত তুলে দেখান বাবা, যাদের মা বাবা দুনিয়ায় আছে মা বাবার খেদমত জীবন দিয়ে করবেন, এ ভাইরা মায়ের দোয়া যার সঙ্গে আছে, ইন্না শারানি একা হুয়াল আবতার ইন্না আতাইনাকাল কাউতার ফসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে কুরবানি করবে, কুরবানি মানে গরু কুরবানি নয়, এই কুরবানির নাম হলো ভাইজান মা বাবার সাথে ভালো ব্যবহার করা, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা, ওরিদেরকে সম্মান করা, ওরিদের কাছে যাইয়া তাদের দোয়া নেয়া, আল্লাহ তাদের গুনাগুনি মাফ করে দিবে, এই ওলিদের কারা মধ্যে আসে না নাই, আসে না নাই, আসে না নাই, ওলিদের কারা মধ্যে আসে না নাই, ওনার সাথে যারা কুস্তি লাগতো ওনার পিঠকে জমিনে ঠেকাইবার মতো কেউ ছিল না, জুনাইদ বাগদাদি শুনতে পাইলেন আমার সাথে এই সিজনে একজন কুস্তি লাগতে আসছে, ওনার নাম জাবের আব্দুল্লাহ।